জীবনের আলো অনুষ্ঠান। সমস্যাবিহীন সাফল্যে কিন্তু কোনো আনন্দ নেই, আর সব সমস্যারই সমাধান আছে। তো আপনি কখনোই ভাববেন না আপনি যে সাফল্য পাচ্ছেন সেটা সমস্যা ছাড়া হবে, কেননা হয়তো এমনও হয় আপনার অগোচরে কিছু সমস্যা আছে যেটা আপনি আদতে বুঝতে পাচ্ছেন না, আপনি জানেন না। ধরুন আপনার পাশে যিনি প্রতিবেশী আছেন তিনি আপনার মানে বাড়িতে কিছু নতুন ফার্নিচার এলো বা আপনার কিছু নতুন অর্নামেন্টস কিনলেন, সেটা হয়তো ঠিকভাবে মানে ভালো চোখে নিতে পাচ্ছেন না, তার একটা ঈর্ষা ভেতরে ভেতরে কাজ করছে। তো এটাই হচ্ছে আপনার অগোচরে কিছু আপনার জীবনের যে এগিয়ে যাওয়ার রাস্তাটার প্রতিবন্ধকতা, মানে এই যে নজরগুলো এগুলো কিন্তু আমাদের জীবনে একটা প্রভাব ফেলে থাকে। তো আজকের অনুষ্ঠানে এই যে শত্রুতা চারিদিক থেকে আমাদের থাকে, সেই শত্রুতা থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রতিরোধ করব, তার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এবং জীবনের আলো অনুষ্ঠান যেখানে ডক্টর গৌতম শাস্ত্রী আপনাদের জন্য উপস্থিত থাকেন, আজকেও হয়েছেন, স্বাগত। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ। তা যাই হোক, মানে এই যে শত্রু ভয়, মানে শত্রু মোকাবিলা, মানে আপনার যদি শত্রু না থাকে তাহলে কিন্তু আপনি জানবেন যে আপনি খুব সুখে শান্তিতে আছেন। তো শত্রু ছাড়া আজকে আর কেউ নেই? না না, শত্রু কিন্তু সবার আছে। শত্রু কিছু গুপ্ত শত্রু থাকতে পারে বা শত্রু আপনার প্রকাশ্যে শত্রু থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের শত্রুর বিভিন্ন রকমের টিপস আজকে আপনাদেরকে দেব। সেই শত্রুর থেকে আপনি কীভাবে রেহাই পাবেন, তো সেই সব টিপসগুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো ফল পাবেন। দেখবেন এই যে কথায় যেটা হচ্ছিল যে আপনার বাড়িতে যদি সত্যি নতুন ফার্নিচার আসলো বা নতুন কিছু করলেন বাড়িতে, তাহলে দেখবেন যে আপনার সেক্ষেত্রে কিছু শত্রুতা তৈরি হয়। দেখবেন আপনার বাড়িতে আর একটা জিনিস, আপনার বাড়িতে এক ব্যক্তি বা একজন আসছে, আসার পরে তিনি বাড়ির থেকে যেই চলে যাচ্ছেন তারপরে আপনার বাড়িতে অশান্তি তৈরি হচ্ছে, বা সেই ব্যক্তি না আসা পর্যন্ত আপনার বাড়িতে খুব ভালো ছিলেন, আপনারা সুখে শান্তিতে থাকছিলেন, সবার সঙ্গে খুব ভালো অ্যাডজাস্টমেন্ট ছিল, কিন্তু সেই ব্যক্তি আপনার বাড়ির থেকে চলে যাওয়ার পর, অর্থাৎ কোনোভাবে এসেছিলেন আবার সে তিনি চলে যাওয়ার পর আপনার বাড়িতে কিন্তু অশান্তি তৈরি হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কী করবেন? এটা আপনি দু একবার ফলো করেছেন, দেখেছেন যে হ্যাঁ সেই ব্যক্তি আসার পরেই অশান্তি তৈরি হয় এবং তারপরে আবার আস্তে আস্তে ঠিক হয়, কিন্তু যখনই আসে তারপরে অশান্তিটা তৈরি হয়। সেই ক্ষেত্রে সেই ব্যক্তি বা সেই তিনি যদি আপনার বাড়িতে আসেন বসে থাকা অবস্থায়, আপনার বাড়িতে বসে আছে সেই অবস্থায় আপনি শুকনো লঙ্কা, ওই শুকনো লঙ্কার বীজগুলো বার করবেন। বীজগুলো বার করে যে রাস্তা দিয়ে উনি বাইরে চলে যান, অর্থাৎ যে রাস্তা দিয়ে আবার বাইরে যায় মানে আপনার বাড়ির থেকে চলে যান, সেই রাস্তার ওপর, সেই ওয়ের ওপর আপনি ওই বীজগুলো ছড়িয়ে দেবেন, যাতে ওই ব্যক্তি আপনার বাড়ির থেকে যখন যাবে তখন ওটার উপর দিয়ে যেন পা দিয়ে যায়। তাহলে দেখবেন যে ওই শত্রু, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে আসছে বা যে কারণে আপনার বাড়িতে আসছে, যার কারণে আপনার বাড়িতে অশান্তিগুলো তৈরি হচ্ছে, সেই জায়গাটার থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। এবং যদি কোনো ক্রিয়া বা কোনো কিছু করেও দিয়ে যায় আপনার বাড়িতে এসে, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনার খণ্ডন হয়ে যাবে, এটা শাস্ত্র মতে বলছে। এবং এটা করে দেখবেন, এটা কিন্তু একদম মানে এই রেজাল্টটা কিন্তু অলরেডি পেয়েছি অনেক জায়গায়, অনেকেই করা দেওয়া হয়েছিল টিপসটা এবং তাদের প্রত্যেকের কাজে খুব ভালোভাবে কাজে হয়েছে এবং তারাই আমাকে চেম্বারে এসে আবার বলেছেন। সেই জন্য আবার অন মিডিয়ায় আপনাদের সবার জন্য এটা বললাম, আপনারা করে দেখতে পারেন। এটা এই একটা শত্রুতা। আর একটা শত্রুতা দেখবেন যে আপনার বাড়িতে হঠাৎ অকারণে আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা তৈরি হচ্ছে, অকারণে মনোমালিন্য তৈরি হচ্ছে, বাড়িতে কারোর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঠিকমতো হচ্ছে না, এবং সেক্ষেত্রে কি করবেন? আপনি জানেন শত্রু কে আছে, আপনার শত্রুতাও জানেন, সেই শত্রুর কারণে আপনার বাড়িতে অশান্তি তৈরি হচ্ছে সেটাও আপনি জানেন, এবং সেটা দিনের পর দিন দিনের পর দিন এইভাবে ফলো করছেন। সেই শত্রুর নামটা কি করবেন? আপনি প্রথমে কর্পূর জ্বালাবেন এবং সেই কর্পূরের কালি নিয়ে একটা সাদা কাগজের মধ্যে শত্রুর নামটা লিখবেন, এবং শত্রুর নামটা লেখানোর পর সেইটা সেই কাগজটাকে আবার জ্বালিয়ে দেবেন। কাগজটা জ্বালিয়ে দিয়ে যে ছাইটা হবে সেই ছাইটা আপনার বাড়ির বাইরে কোনো ড্রেনের মধ্যে গিয়ে ফেলে দিয়ে আসবেন, কোনো জলে না, আপনি ড্রেনে, ড্রেনের মধ্যে সেটা নোংরা ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসবেন। দেখবেন সেই শত্রুর জায়গাটার থেকে আপনার আস্তে 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 জায়গাটা কিন্তু অনেকটা ভালোর দিকে যাবে। এই এক ধরনের শত্রু। আর একটা শত্রুর যে কারণ, যেটা দেখবেন
অকারণে আপনার সম্পত্তির ওপর আপনার কারোর ঈর্ষা তৈরি হয়েছে এবং সেখানেও আপনার শত্রুতা তৈরি হয়েছে, এবং সেই শত্রু মোকাবেলা করার জন্য আপনার দেখা যাচ্ছে অনেক জায়গায় অনেক কিছু আইনি সমস্যা তৈরি হয়ে গেছে, আপনাকে দেখা যাচ্ছে মাঝে মাঝে আপনার কোনো জায়গায় থিয়েটারও দিচ্ছে। এই যে শত্রুর থেকে আপনি, এটা কিন্তু খুব পাওয়ারফুল শত্রু, এবং সেক্ষেত্রে আপনি সেই জায়গার থেকে বেরিয়ে আসতে আপনি কী করবেন? প্রথম অবস্থায় চারটে গোলমরিচ, চার পিস গোলমরিচ নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে আর কী নেবেন, না এক মুঠো মতো কালো তিল নেবেন, এবং এই গোলমরিচ এবং তিল একটা কালো পুটলি অর্থাৎ কালো কাপড়ের মধ্যে সবগুলো রাখবেন। রাখার পর ওই শত্রুর নামটা কাগজে লিখবেন, সাদা কাগজে লিখবেন, লিখে ওই গোলমরিচ এবং তিলের যে পুটলি করলেন ওর পুটলির মধ্যে আপনি ওটা সিল করে প্যাকেট করে মানে জড়িয়ে ভালো করে পুটলিটা বেঁধে রেখে দেবেন। কোথায় রাখবেন আপনি এই পুটলিটা? আপনি আপনার বাড়ির মানে বিল্ডিংয়ের অর্থাৎ ঘরের বাইরে রাখবেন একদিন রাখার পর, এবং সেটা শনিবার দিন করবেন, শনিবার দিন করবেন। করার পর শনিবারের দিন একদিন রেখে পরের দিন ওটা কোনো জলে গিয়ে ফেলে দিয়ে আসবেন, কোনো জলাশয়ের জায়গায় ফেলে দিয়ে আসবেন, এবং মনে মনে আপনি সেইটা কিন্তু অবশ্যই বলবেন যে এবং যার জন্য এটা করলেন, এবং সেই ক্ষেত্রে দেখবেন যে শত্রুর জায়গা কিন্তু আপনার অনেকটা মুক্ত অর্থাৎ শত্রুর থেকে মুক্তি পাবেন, এবং যে আইনি সমস্যার মধ্যে পড়ে আছেন সম্পত্তি নিয়ে বা আপনার মাঝে মাঝে আপনাকে থ্রেটিংয়ের মধ্যে পড়তে হচ্ছে আপনাকে, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা আপনার ভালোর দিকে যাবে। এটা হচ্ছে এইগুলো তো শত্রু নিয়েই আছে, আরও কিছু বলছি। তো যারা দেখা করতে চাইছেন আপনারা ফোন করে আসবেন, বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেগুলোতে ফোন করুন, এবং মানে কাছাকাছি যে শিডিউলগুলো রয়েছে জানিয়ে দিই, 4-12 মানে বুধবার দিন বর্ধমানে থাকছেন, 7 তারিখ শনিবার বহরমপুরে থাকবেন, 14 তারিখ শনিবার কাকদ্বীপে, 18 তারিখ বুধবার বর্ধমানে, 21 তারিখ শনিবার শিলিগুড়িতে থাকছেন, শিলিগুড়িতে 21 তারিখে বসছেন, 21শে ডিসেম্বর শিলিগুড়ি এয়ার ভিউ হোটেলে আপনারা পাবেন। তো শিলিগুড়ির থেকে অনেকেই ফোন করেন, যেহেতু আপনাদের জানাবো যে আপনারা কিন্তু 21 তারিখের জন্য বুকিং করুন, এয়ার ভিউ হোটেলে চলে আসবেন, মানে বুকিং নাম্বার যেটি রয়েছে সেখানে ফোন করলে পরে এয়ার ভিউ হোটেল সম্বন্ধে ডিটেলসটা জেনে যাবেন, আর কটার থেকে কটায় বসছেন সেটাও জানতে পারবেন। 29 তারিখ রবিবার পড়েছে, দিল্লিতে থাকছেন, ফোন করে আসুন, এবং মানে অ্যাডভান্স বুকিং অবশ্যই করবেন যারা দিল্লিতে বা আপনারা যারা শিলিগুড়ির থেকে আসতে চাইছেন। আচ্ছা, এই যে বেসিক লাইফ হরোস্কোপ, এই গিফটটি তো আপনাদের সকলের জন্য রয়েছে যারা কনসালটেন্সি নিচ্ছেন, প্রত্যেকের জন্য কিন্তু এই বেসিক লাইফ হরোস্কোপ রয়েছে, আর তাছাড়াও আরও বিশেষ কয়েকটি উপহার রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। এই এটা হচ্ছে প্রথমে কুবের যন্ত্রম আছে, কুবের এবং লক্ষ্মী যন্ত্রম, এটা আপনি রাখতে পারলে পরে আপনার বাড়িতে আপনার কিন্তু অর্থের জায়গাটা ভালো হবে। অর্থ জায়গা যাচ্ছে যে কোনোভাবে আপনি জমিয়ে রাখতে পারছেন না, অর্থ খুব খরচ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে জায়গাটা খুব ভালো আছে, বা অর্থ খুব হাতে টানাটানি চলছে, আপনার লোন নিতে হতে পারে, বা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন লোনটা আপনি পাচ্ছেন না, বা একটা জমি কিনবেন ভাবছেন কিন্তু অনেক দিন ধরে ঘুরছেন কিন্তু জমি জায়গাটা জমিটা হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে এই যে কুবের এবং লক্ষ্মীর যন্ত্রম যদি আপনি সঙ্গে করে রাখতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু অনেকটা উপকার হবে। এবং তারপরে হচ্ছে এখানে বগলা যন্ত্রম আছে, এই বগলা যন্ত্রম যেটা নিয়ে আলোচনা করছিলাম শত্রু, এই শত্রু মোকাবেলার ক্ষেত্রে কিন্তু এই বগলা যন্ত্রমের এই কাঠটা কিন্তু খুব খুব পাওয়ারফুল জিনিস, এবং সেটা যদি আপনি সঙ্গে করে রাখতে পারেন তাহলে অনেকটা আপনার শত্রুর থেকে রেহাই পাবেন। এবং নেক্সট হচ্ছে আপনার হনুমানজির অর্থাৎ পঞ্চমুখী হনুমানজির, এটা ওনাকে যদি আপনি সঙ্গে রাখতে পারেন তাহলে দেখবেন অনেক কাজ আপনার হওয়া কাজ হচ্ছে না এবং লাস্ট মোমেন্টে গিয়ে আটকে যাচ্ছে, এবং দেখবেন যে আপনি মানসিকভাবে খুব টেনশনের মধ্যে সবসময় চলে যাচ্ছেন, এবং এই এই যে কারণগুলো এই সমস্যা, এবং দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে আপনি মাঝে মাঝেই ভুগছেন, সেক্ষেত্রে কিন্তু এই পঞ্চমুখী হনুমানজির এই কার্ডটা আপনি সঙ্গে যদি রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা রেহাই পাবেন। এটা তো বললাম, আরেকটা টোটকাতে চলে আসবো আমরা, তাই তো? হ্যাঁ, টোটকাতে। এবার আরেকটা জিনিস জানুন, যদি আপনার দেখবেন যে শত্রু আপনার খুব নিকট অর্থাৎ খুব কাছের লোক আপনার শত্রু, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি কালো ভ্রমর অর্থাৎ যে মৌমাছি দেখা যায় ওই মৌমাছির এগুলো কিন্তু দশকর্ম ভাণ্ডার বা নির্দিষ্ট জায়গায় খোঁজ করলে পাবেন, ওই কালো ভ্রমরের
পাখনাগুলো আপনাকে পাখাগুলো জোগাড় করতে হবে, এবং তার সঙ্গে লবঙ্গ, লবঙ্গ এবং 5টা লবঙ্গ এবং 5টা কালো ভ্রমরের পাখা, অর্থাৎ 5 × 10টা ভ্রমরের পাখা, এবং তার সঙ্গে 5টা লবঙ্গ একসঙ্গে নিয়ে সেটাকে ভালো করে পিষতে হবে, অর্থাৎ ওকে ড্রাই করতে হবে এবং সেটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এবং তার সঙ্গে কী করতে হবে আপনার, যে ওর সঙ্গে কর্পূরটা পোড়ানোর, কর্পূর জ্বালানোর পরে যে কালি তৈরি হবে সেই কালির সঙ্গে এই দুটো জিনিস মিশিয়ে আপনি প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর যদি ফোঁটা নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই শত্রু কিন্তু শত্রুর থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন এবং সেই শত্রু কিন্তু আপনার মিত্র তৈরি হয়ে যাবে। এবং এটা আপনি কর্মস্থলে করতে পারেন, আপনার বাড়িতে যে দেখা যাচ্ছে খুব নিজের খুব ঘনিষ্ঠ লোকে এই শত্রুতা করতে পারে বা আপনার ওপর একটা ইগো তৈরি আছে, সেক্ষেত্রেও এই জায়গার এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আপনি পাবেন। তাহলে আজকের এই টোটকাগুলো অবশ্যই আপনারা লিখে রাখবেন আমি আশা করি। তো এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা এই যে শত্রুতা কিভাবে, মানে শত্রুতার সাথে কিভাবে মোকাবিলা করব, আমার মনে হয় এটা প্রত্যেকেরই করে রাখার দরকার। কেননা মানে শত্রু নজর প্রত্যেকেরই মানে কোনো না কোনো ভাবে থেকে থাকে, তো এগুলো যদি আপনারা পালন করেন তাহলে কিন্তু মানে সেই কুদৃষ্টি থেকে নিজেদেরকে আপনারা সংরক্ষিত রাখতে পারেন। কিন্তু নজর দোষ, এই নজর দোষ যেটা আসলো, নজর দোষ কিন্তু খুব সাংঘাতিক খারাপ। যদি আপনার কোনো ভালো জিনিসের আপনি দেখবেন যে কিছু কিছু ব্যক্তি আছে তার নজরটাই খারাপ, সেই নজর যদি আপনার সেই জিনিসের উপর দেয়, যে কোনো সম্পত্তি হয় দেখবেন যে সেই সম্পত্তি আপনার একদিন না একদিন বিক্রি করে দিতে হলো, এই যে এই সকল ব্যক্তির থেকে যতটা পারবেন আপনি এড়িয়ে চলতে চাইবেন। আর না তো এই নজর দোষের ওপর আমি একদিন প্রোগ্রাম করব, কী টিপস সেগুলো দিয়ে দেবো, সেইগুলো যদি সঠিকভাবে আপনি মেনে চলতে পারেন জায়গাটা আপনি তখন কিন্তু অনেক ভালো পাবেন। একদম, তো এই জায়গাগুলো আপনারা একটুখানি মানে ভেবে এগোবেন, বা এই যে আজকে যে টিপসগুলো দিলেন সেগুলো ভীষণভাবে প্রত্যেকের জন্য প্রযোজ্য, এগুলো একটু ফলো করুন। আর যখন এইগুলো হচ্ছে আমাদের সাময়িক প্রবলেম সলভের জন্য, কিন্তু যেখানে কঠিন সমস্যা সেখানে এসে আপনাদের দেখা করার প্রয়োজন আছে, আর যে দেখা করার জন্য সে বুকিং নাম্বারে ফোন করে আপনাদের আসতে হবে, এগুলো সাময়িক কিছু সমস্যা দূর করবে টোটকা, কিন্তু কঠিন সমস্যার জন্য বা আপনার যেই সমস্যাটা দীর্ঘদিন ধরে আপনাকে ভোগাচ্ছে সেটার জন্য কিন্তু এসে সরাসরি দেখা করতে হবে। আর ডক্টর গৌতম শাস্ত্রী কিন্তু সবসময় আপনাদের রত্নই যে প্রেসক্রাইব করবেন এমন কোনো কথা নেই, তার বিকল্প কিছু ব্যবস্থা আছে, সেগুলো আপনি আপনার সামর্থ্য অনুযায়ী প্রয়োগ করতে পারেন, এবং তার থেকে কোনো জোরাজুরিও নেই যে এটাই আপনাকে নিতে হবে এটাই করুন, এমন কোনো বাধ্যবাধকতা তিনি করেন না। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো কিছু প্রতিকার হিসেবে ধারণ করতে পারেন এবং তার মাধ্যমে আপনি ভালো থাকতে পারেন। আচ্ছা, এই যে কুদৃষ্টি বা এই যে শত্রুতার জায়গাটা কিছু কারণে কি বেশি কাজ করে কারোর ওপরে? হ্যাঁ নিশ্চয়ই, অনেকের ক্ষেত্রে খুব খারাপ ফল দেয়, আবার অনেকের ক্ষেত্রে ভালো ফল দেয়, মানে খারাপ ফলটাই বেশি দেয়, আবার অনেকের ক্ষেত্রে অবস্থানের উপর নির্ভর করে ম্যাক্সিমাম খারাপ ফলই দেয়, কিন্তু অনেকের ক্ষেত্রে খুব খারাপ হয়, আবার অনেকের ক্ষেত্রে অতটা খারাপ ফল দেয় না, তার ক্ষেত্রে কিন্তু সেই গ্রহ নক্ষত্রের কানেকশন সেগুলো কি আছে না আছে। যেমন যদি শনি আর কেতুর অবস্থান থাকে তাহলে কিন্তু জায়গাটা খুব খারাপ তৈরি হয়ে যাবে। একদমই, তো এই যে কানেকশনগুলো সেগুলো মানে দেখার একটু দরকার রয়েছে। যাই হোক, আপনারা এসে কনসাল্ট করুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।